দেখুন বন্ধুরা, ছাদ বাগানে এরকম ছোট্ট একটি গাছে যদি এরকম ফল থাকে তাহলে কার না ভালো লাগে। প্রত্যেকটা ডালে ডালে কিন্তু ফল ঝুলছে। আর আমার মতো যারা আছেন, যাদের বাড়িতে জায়গা খুবই ছোট, উঠোন নেই, একটি ছাদ আছে, তারাও কিন্তু এরকম ছোট্ট একটি টবের গাছে কিন্তু ফল ফলাতে পারেন। আমার এই কামরাঙা গাছটি দেখুন, এটি 8 মাসের গাছ, কিভাবে ফল এসছে। প্রথমে ডালে ডালে ফুল, তারপরে কামরাঙা, প্রত্যেকটি ডালে কিন্তু কামরাঙা ঝুলছে, কোনো ডালই কিন্তু মিস নেই, আমাকে কিন্তু মিস করায়নি গাছটি। ছাদ বাগানের জন্য এই থাই প্রজাতির কামরাঙা গাছ কিন্তু একটি আদর্শ গাছ হয়ে উঠতে পারে। যাদের বাগান করার ইচ্ছা, বাগান করতে ইচ্ছুক, তারা কিন্তু এরকম আমার মতো এই থাই প্রজাতির যে গাছগুলো আছে সেগুলো কিন্তু নিয়ে গাছ করতে পারেন। থাই গাছ এই কারণেই বলছি, এই গাছগুলোর মধ্যে একটি বৈশিষ্ট্য দেখা যায়, এরা ছোট থাকতেই ফল দেওয়া শুরু করে। খুব ছোট ড্রফ প্রজাতির হয় এবং খুব অল্প সময়ের মধ্যেই ফল চলে আসে। গাছ যখন চুজ করবেন তখন একটু দেখে নেবেন, মানে যে নার্সারিতে যখন যাবেন সেই নার্সারিওয়ালাকে বলবেন যে থাই কামরাঙ্গার গাছ দেওয়ার জন্য, থাই প্রজাতির যেন হয়। আর দ্বিতীয় কথা, গাছটি যেন গ্রাফটেড হয়। এখানে যেমন দেখুন, এখানে গ্রাফ করা আছে, তো গ্রাফটেড গাছ হলে পরে গাছটিতে ভালো ফল ধরে। দেশি কামরাঙা গাছ কিন্তু লাগাবেন না, কারণ দেশি কামরাঙা গাছের জন্য মাটি ঠিক আছে, মাটিতেই ওরা ভালোবাসে। আর থাই কামরাঙা গাছ কিন্তু এই টবে ভালো হয়। আর একটা জিনিস হলো, দেশি কামরাঙার যে গাছটি আছে, দেশি কামরাঙা একটু টক মিষ্টি প্রজাতির হয়, আর এই থাই কিন্তু কোনো টকের স্থান নেই, এটি মিষ্টি। এবার আসি গাছের টব নির্বাচন। তো যখন গাছ নিয়ে আসবেন নার্সারি থেকে, তখন কিন্তু গাছটিকে বড় টবে একদম দেবেন না। আমার এই গাছটি যখন নিয়ে এসেছিলাম তখন এর হাইট ছিল প্রায় 10 থেকে 11 ইঞ্চির মতো, তো খুবই ছোট্ট থাকার কারণে গাছটি কিন্তু আমি একটি ছোট্ট 8 ইঞ্চির টবে লাগিয়েছিলাম। আপনাকে দেখিয়ে দিই, আমি একটা ছোট গাছ নিয়ে এসেছি, যেমন এই গাছটি, ছোট গাছটি নিয়ে এসেছি, এটি কিন্তু আমার 8 ইঞ্চি টবে লাগানো আছে। ঠিক এইভাবেই কিন্তু আপনারা লাগাবেন। আর যখন গাছটিকে লাগাবেন তখন এর মাটিতে কিন্তু সেরকম আপনারা কিচ্ছু দেবেন না। যেমন তখন আমার মাটিতে ছিল 50% বাগানের মাটি, যেটা এঁটেল মাটি বলি আর কি আমরা, আর 30% দিয়েছি আমি বালি। বালি এই কারণেই দেওয়া, তাতে মাটিটি অনেক ঝুরঝুরে হয়। আর 20% দিয়েছি আমি ভার্মি কম্পোস্ট, আপনারা গোবর সার থাকলে গোবর সার দিতে পারেন। এই দিয়েই কিন্তু আমি 10 ইঞ্চি টবে, সরি 8 ইঞ্চি টবে কিন্তু আমি গাছটিকে বুনেছিলাম। এবং তারপরে যখন ধীরে ধীরে গাছটি বাড়তে শুরু করলো, তখন গাছটিকে আমি কিন্তু এই 8 ইঞ্চির থেকে আমি এই, এটা 12 ইঞ্চির টব আছে, 12 ইঞ্চিতে দিয়েছি। এটা থেকে আরও কিছুদিন রাখবো, যখন দেখবো শেকড় একদম পুরো ছেয়ে গেছে, নিচ দিয়ে শেকড় অনেকটা বেরোনো বেরোনো হচ্ছে, তখন কিন্তু এই গাছটিকে আবার রিপোর্টিং করে দেবো। ওই 8 ইঞ্চি টব থেকে সরাসরি তুলে কোনো রুট ছাটিনি আমি, সোজা নিয়ে কিন্তু এখানে বসিয়েছি। বসানোর পরে বাকি যেটুকু অংশ আছে সেটুকু নতুন মাটি দিয়ে আমি ভরে দিয়েছি। মাটিটি যেটা আমি তৈরি করেছিলাম সেটার মধ্যে আমি দিয়েছি 30% যেটা বাগানের মাটি, 30% দিয়েছি আমি বালি, আর 40% আমি দিয়েছি যেটা ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার, এক্ষেত্রে আপনারা গোবর সার দিতে পারেন। আর তার সাথে আমি কিছুটা দিয়েছি, 2 চামচ মতো দিয়েছি নিম খোল, 1 চামচ দিয়েছি হাড়গুঁড়ো, 1 চামচ দিয়েছি শিংকুচি, আর দিয়েছি 1.5 থেকে 2 চামচের মতো আমি দিয়েছি খোল, যেটা বাজারে পাওয়া যায় খোলের গুঁড়ো, সর্ষের খোলের গুঁড়ো। বালি একটু বেশি এই কারণেই, 30% বালি এই কারণেই দিয়েছি, বালি থাকলে
গাছে কিন্তু মানে তবে জল কিন্তু দাঁড়ায় না। দেখুন আমার এখানে এত বৃষ্টি হয়ে যাওয়া ধরুনও কিন্তু গাছের এই যে মাটি এটা কিন্তু ঝুরঝুরে আছে। এই তো মাটি দিয়ে আপনি এটাকে রোপণ করে দিলেন। এবার আসি খাবারের কথায়। এই কামরাঙা গাছ সারা বছরই মোটামুটি ধরতে থাকে, বছরে তিনবার তো আপনি পাবেন। শীতকাল ছাড়া শীতকালে গাছের ডরমেন্সি পিরিয়ড থাকে, সব পাতা ঝরে যায়, এর কোনো ফুল আসে না, ফলও দেয় না। শীত ছাড়া আপনি কিন্তু সারা বছরই মোটামুটি কামরাঙা কিন্তু পেয়ে যাবেন। তো তিনবার ফল দেওয়ার জন্য গাছের কিন্তু খাবারের চাহিদা প্রচুর। যেহেতু গাছের গাছটি টবে আছে, আমাদেরকে কিন্তু বাইরে থেকে কিন্তু অ্যাডিশনাল খাবার দিতে হবে। আমরা যেটা দিয়ে আমরা গাছটিকে রোপণ করেছিলাম সেটি মাত্র কিছুদিন চলবে, তারপরে কিন্তু আমাকে নিয়মিত খাবার দিয়ে দিতে হবে। কি খাবার দেব সেটা আমি দেবো আমার নিজে হাতে তৈরি, যেটা জৈব মিশ্র সার, সেই সারটি কিন্তু আমি এই গাছের গোড়াতে কিন্তু আমি দেড় থেকে দু মাস পরপরই কিন্তু আমি এটা গাছে দিয়েছি। আর এর সাথে দিয়েছি আমি নিম খোল। নিম খোলটা কিন্তু এক মুঠো করে কিন্তু আমি প্রত্যেক মাসেই দিয়ে থাকি। প্রত্যেক মাসে নিম খোল আমি এই কারণে দিতে বলছি যাতে এই কামরাঙা গাছ প্রচুর মিষ্টি হওয়ার জন্য গাছটিতে প্রচুর পিঁপড়ের উপদ্রব হয়। আমার এত কিছু দেওয়া সত্ত্বেও কিন্তু চার পাঁচটা পিঁপড়ে কিন্তু ঘুরেই বেড়ায় গাছটিতে, আর পিঁপড়ে হলে গাছটি একটু ক্ষতি হয়। তো নিম খোল যদি আপনি এখানে দিয়ে দেন তাহলে কিন্তু এই পিঁপড়ে বা পোকামাকড়ের উপদ্রব কিন্তু একটু কমে যায়। জৈব মিশ্র খাবার আপনি কিভাবে বানাবেন সেটি যদি আপনি জানতে চান তো আমার এই চ্যানেলেই ভিডিও আছে, চ্যানেলে গিয়ে কিন্তু আপনার মিশ্র খাবারটি আমি কিভাবে তৈরি করেছি সেটি কিন্তু আপনি দেখে নিন। যেহেতু গাছটিকে ফল বড় করতে হয় তো ফলের বড় করার জন্য মেন যেটা দরকার সেটা পটাশ। তো পটাশ যুক্ত যে সারগুলো আছে সেই সারগুলো কিন্তু আপনাকে একটু বেশি ব্যবহার করতে হবে যদি আপনি ফল পেতে চান। তো আমি এক্ষেত্রে যেটা ইউজ করি প্রত্যেক মাসেই একবার করে আমার কাছে 0050 যে NPK আছে মানে পটাশ, সেই পটাশ সারটা কিন্তু আমি এই হাফ চামচ 1 লিটার জলে নিয়ে কিন্তু আমি পুরো গাছটাতে কিন্তু আমি স্প্রে করে দিই। এর সাথে আমি ইউজ করেছি একটি অনুখাদ্য, সেটি আমার কাছে অ্যাগ্রোমিন গোল্ড আছে। প্রত্যেক মাসে একবার করে কিন্তু আমি সকালের দিকে কিন্তু অ্যাগ্রোমিন গোল্ড আমি 1 ML 1 লিটার জলে নিয়ে কিন্তু গাছটিতে স্প্রে করে দিয়েছি। এবার আসি গাছটিকে আমরা কোথায় রাখবো। একটা কথা মাথায় রাখবেন, কামরাঙা গাছ কিন্তু অতিরিক্ত রৌদ্র পছন্দ করে না। চড়া রৌদ্রে আপনি রেখে দিলেন আর গাছটিকে সকালে জল দিয়ে চলে গেলেন, বিকেলে এসে দেখবেন পাতাগুলো কিন্তু হলুদ হলুদ হয়ে গেছে। গাছটিকে এমন একটি জায়গায় রাখবেন যেন গাছটি হালকা রৌদ্র পায়, মানে সকালের দিকটা যদি রৌদ্র পায় বিকেলের দিকটা যেন না পায়, এরকমভাবে রাখবেন। আর যদি একান্তই যদি কোনো অপশান না থাকে তো আপনারা একটা কাজ করতে পারেন, দুপুরবেলা কিন্তু গাছটিকে একটি জলে স্প্রে করে দিলেন খুব রৌদ্রের সময়। অল্প রৌদ্রে কোনো ভয় নেই কিন্তু যখন প্রচুর রৌদ্র হয় তখন সেই রৌদ্রের সময় কিন্তু গাছের পাতা নিতে পারে না, সেই সময় কিন্তু দুপুরের দিকে আপনি হোক বা আপনার বাড়ির কেউ যেন গাছটিতে একটু জলে স্প্রে করে দেয়, তাহলেই ঠিক থাকবে। না হলে এই ফলগুলো আছে ফলগুলো ঝরে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এবার আসি এই গাছের একটু রোগ নিয়ে আলোচনা করি। এই গাছে আমি তেমন কোনো রোগ দেখতে পাই না। আমি একটা জিনিস দেখেছি, যখন ফুল আসে ফাঙ্গিসাইড দিলে কিন্তু ফাঙ্গিসাইড বা কীটনাশক কেমিক্যাল কীটনাশক দিলে এই গাছের ফুলগুলো ঝরে পড়ে যায়। তো আমি যেটা বুঝেছি যখন এই ফুল আসবে আপনারা গাছকে কিন্তু কিচ্ছু দেবেন না। গাছের কিছু না দিয়ে কিন্তু আপনারা অনেক ভালো ফল পাবেন। ফুল আসার আগে যখন কুঁড়ি থাকবে, কুঁড়ি থাকাকালীনই গাছটিকে একবার যেটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড যেটা আছে অ্যান্ট্রাকোল দিতে পারেন, আরও যেগুলো
কার্বেন্ডিজম যুক্ত যে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড গুলো আছে সেগুলো কিন্তু একবার হালকা পরিমাণে 1 গ্রাম 1 লিটার জলে গুলে কিন্তু আপনারা মিশিয়ে স্প্রে করবেন। 1 গ্রাম মানে ধরুন ওই 2 চিমটি 3 চিমটির মতো ততটুকু ওঠে 1 লিটার জলে মিশিয়ে কিন্তু গোটা গাছটিকে স্প্রে করে দেবেন। ফুল যখনই দেখবেন সামান্য সামান্য কুড়ি আসা শুরু হয়েছে, মানে আপনাদের দেখাই ঠিক এই যে এই সময় এই দেখুন এই জায়গাটাতে এরকম কুড়ি, তাও এটা বেশি হয়ে গেছে। যদি যখনই দেখবেন এরকম বেরোচ্ছে মুখ, সেই সময় কিন্তু ফাঙ্গিসাইডটি দিয়ে দেবেন। আর কীটনাশক আমি বলবো জৈব কীটনাশকটাই ব্যবহার করুন আপনারা, যেহেতু এই ফলটি বাড়িতে তৈরি করছি আর বাড়িতে আমরাই খাবো, সেই জন্য গাছটিকে আপনারা কোনো কেমিক্যাল ইনসেকটিসাইড না দিয়ে আপনারা প্লেন নিম তেল ব্যবহার করুন, তাতে কিন্তু কোনো ক্ষতি নেই। যদি আপনারা নিম তেল ব্যবহার করেন তাহলে আমি বলবো প্রত্যেক সপ্তাহেই 5 ml 1 লিটার জলে গুলে এই বিকেলের দিক করে আপনারা গোটা গাছটিকে স্প্রে করে দেবেন। আবার অনেক সময় দেখা যায় নিম তেলে কাজ হচ্ছে না, গাছটিতে প্রচুর পোকার আক্রমণ হয়েছে, সেই সময় কিন্তু আপনাদের কেমিক্যাল ইনসেকটিসাইড ব্যবহার করতে হবে। ভালো হয় ইমিডাক্লোরোপির যদি আপনি ইউজ করেন 1 ml 1 লিটার জলে গুলে সন্ধ্যের দিক দিয়ে আপনার গাছটি স্প্রে করে দেবেন, দিলেই কিন্তু অনেকটা আপনারা গাছের উপকার পাবেন। আর আরেকটা জিনিস বলবো, যদি আপনারা এই কেমিক্যাল কীটনাশক মানে রাসায়নিক কীটনাশক যদি আপনারা ব্যবহার করেন, আমি এটাই বলবো পরবর্তী এক মাস যদি গাছে ফলও থাকে আপনারা কিন্তু সেটা খাবেন না, 1 মাস পরে কিন্তু সেটি খাবেন। আরেকটি আমার একটি বোনাস টিপ, সেটি হলো এই আমি দুটো গাছে এটা করে আমি উপকৃত হয়েছি, একটা এই কামরাঙা আরেকটি টমেটো গাছে। এদের ডালকে যত আপনি খাড়া রাখবেন তত আপনি ফল পাবেন। আমার এই গাছের দেখুন খুব সরু ডাল হওয়ার জন্য গাছটি কিন্তু এরকম হেলে যায়, তো হেলে যাতে না যায় তার জন্য আমি গাছটিকে কিন্তু একটা এই লাঠির মানে বাঁশের কঞ্চির সাহায্যে কিন্তু আমি এটিকে পুরো খাড়া রেখেছি। আমি খাড়া রাখার দরুন দেখুন প্রত্যেকটা ডালে কতগুলো কামরাঙা এসছে। আপনি কামরাঙা আর এই টমেটো গাছ যদি ডাল এইভাবে আপনারা খাড়া রাখেন তাহলে দেখবেন যে যা ফল এমনি পাবেন তার থেকে একটু হলেও বেশি পাবেন ফল। আশা করি বোঝাতে পারলাম একটি থাই ভ্যারাইটির কামরাঙা গাছের কি পরিচর্যা, কি করলে আপনারা আপনাদের ছাদেই ছোট্ট টবে ফলাতে পারেন। মেনে চলুন কথাগুলো, দেখবেন আপনাদের ছাদ বাগানেও ছোট হোক বড় হোক কামরাঙায় ভরে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন অন্যদের সাথে, আর আপনি যদি নতুন হন আমার চ্যানেলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মূল্যবান সময় দিয়ে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।